নেত্রকোনা চার আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক সিনিয়র সচিব ও আওয়ামী লীগের তথ্য গবেষণা উপকমিটির সদস্য সাজ্জাদুল হাসান। রাতে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়। সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে গণভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংসদীয় কমিটি ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনোনয়ন পাওয়া সাজ্জাদুল হাসানের বাবা আখলাকুল হুসাইন আহমেদ বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহচর ছিলেন। গত 11 জুলাই মারা যান নেত্রকোনা চার আসনের সংসদ সদস্য রেবেকা মমিন। 15 জুলাই শূন্য ঘোষিত আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী আসনটিতে ভোটগ্রহণ হবে আগামী 2 সেপ্টেম্বর।